আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই ইউপে সংবাদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ লাখ টাকা জরিমানা খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরাতে এ রায় প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল জরুরি বৈঠকে বিএনপি নেতারা কাল সারা দেশে বিক্ষোভের ডাক নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন শিগগিরই রাষ্ট্রপতির অধ্যাদেশ জাতীয় ঐক্যফ্রন্টের সাথে শর্তহীন সংলাপে রাজি আওয়ামী লীগ নেতৃত্ব দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা এবং শ্রমিক ধর্মঘটে সারা দেশে জাতীয় পণ্য পরিবহনে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে কন্টেইনার সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ চার আসামিকে সাত বছরের সষ্টম কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে প্রত্যেককে দশ লাখ টাকা জরিমানা এবং অনাদায় আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে চ্যারিটেবলের নামে নেওয়া বিয়াল্লিশ কাঠা জমি খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চলতে বাধা নেই আপিল বিভাগের এমন আদেশের দুই ঘন্টা পর বিচারিক আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলার রায় দেন রিপোর্ট করছেন মাহমুদুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে আলোচিত মামলার রায় দেন বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান তবে আদালতে উপস্থিত ছিলেন এ মামলার দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান মামলা শুরু থেকেই পলাতক এ মামলার আরেক আসামি হারিজ চৌধুরী রায় শুরুতে আদালত বলেন মামলার রায় অনেক বড় উল্লেখযোগ্য অংশ তিনি আদালতে পড়ে শোনাবেন রায় ক্ষেত্রে যে পনেরোটি বিবেচ্য বিষয় আদালত আমলে নেন তা বিস্তারিতভাবে তুলে ধরেন বিশেষ করে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যেসব অভিযোগ সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পেরেছেন তার উল্লেখযোগ্য অংশ পড়ে শোনান আদালতের রায় বলেন মামলার প্রধান অভিযুক্ত খালেদা যা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে পরস্পরের যোগ সাজসে চ্যারিটেবল সংগ্রহ করা অর্থ আত্মসাত করেছে এ বিষয়টি দুর্নীতি দমন কমিশন সন্ধ্যাভাবে প্রমাণ করতে পারায় আসামিদের সর্বোচ্চ শাস্তি সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল এদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি সাত বছর দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে ওনাদে ছয় মাস জেল দেওয়া হয়েছে এবং যে বিয়াল্লিশ কাঠা সম্পত্তি সুরাইয়া চৌধুরীর কাছ থেকে তারা কিনেছিলেন সেই বিয়াল্লিশ কাঠা সম্পত্তি কাকরাইলে সেটাকে বাজপ্ত করা হয়েছে তবে রায় ঘোষণার এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না আদালত রায় আরও বলেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা আসীন থেকে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ না করে সেজন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দেয়া হলো দেশের সর্বোচ্চ ক্ষমতার পদপিটে বসে তিনি যে জিয়াউর রহমানের নামে যে ট্রাস্ট গঠন করে ট্রাস্টের অনুকূলে কোনো টাকা ব্যয় না করে ট্রাস্টের জন্য কল্যাণ সাধন না করে ট্রাস্ট রেজিস্ট্রেশনের সপক্ষে কোনোরকম কাজ না করে তিনি যে বরঞ্চ তিনি তার অ্যাকাউন্টের এই টাকাগুলি নিজের খাতে ব্যয় করে যে আত্মসাত করেছেন এটা দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় সর্বোচ্চ পদে এ ধরনের কাজ করা গহিরিত অন্যায় এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আছেন তাদের জন্য মেসেজ স্বরূপ তিনি বলেছেন যে প্রত্যেকেই আইনের আওতায় আসতে বাধ্য এদিকে সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জাজ আদালতকে ঘিরে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ আদালতের আশপাশের সড়কগুলোতে ব্যারিগেড দিয়ে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বসাধারণের প্রবেশে আরোপ করা হয় কড়াকড়ি তিন কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলা দায়ের করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হলো দুর্নীতির দ্বিতীয় কোনো মামলায় তাকে শাস্তি দিল আদালত জেআইস আইটবলের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাদের মামলাটি দুর্নীতি দমন কমিশন সন্দেহভাবে প্রমাণ করতে পারায় খালেদা জিয়া সহ অন্য আসামিদের দণ্ড দেওয়া হয় জেআইসআইটবল এবং দুর্নীতি মামলায় বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ বিষয়টি এখনও স্পষ্ট নয় আইনজীবীরা বলছেন পুরো বিষয়টি নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা এদিকে রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে ভোট থেকে দূরে রাখতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নয়াপল্টনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করে রায় প্রত্যাখ্যানের ঘোষণা দেন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার অনুপস্থিতিতে রায় ঘোষণা সম্পূর্ণ বেআইনি দাবি করে তিনি অভিযোগ করেন পুরোপুরি একতরফাভাবে বিচার কাজ পরিচালনা করে ফরমাইশি রায়ে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে অসুস্থ অবস্থায় থাকা অবস্থায় কোনো বিচার মামলার বিচারের রায় দেওয়া এটা আইন বিরোধী এবং এটা সম্পূর্ণভাবে একটা ফরমায়শি রায় এবং সরকার যা চেয়েছে সরকার যা বলছে তাদের মন্ত্রীরা যা বলছে ঠিক সেটাকেই তারই প্রতিফলন এ আয়ের মধ্যে এসেছে আমরা এ রায় প্রত্যাখ্যান করছি বিএনপি মহাসচিব অভিযোগ করেন খালেদা জিয়া ন্যায় বিচার পাননি একতরফা নির্বাচনের পথ পরিষ্কার করতেই এ রায় দেশের ত্রি বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং দেশের ত্রি বেগম খালেদা জিয়াকে থেকে দূরে সরানোর জন্যেই এবং আসন নির্বাচনে যেন তিনি অংশগ্রহণ করতে না পারেন তার জন্যেই তাকে এই ধরনের একটি সাজানো মামলায় সম্পূর্ণ বেআইনিভাবে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাকে আজকে এই সাজা প্রদান করা হয়েছে রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন মির্জা ফখরুল অন্যদিকে রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে জরুরি সভায় জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নালাবিদিন রায়ের প্রতি তীব্র নিন্দা জানান সময় আজকে কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা দুর্নীতি করেছেন বলেই বেগম খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ রায়ের পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন বিষয়টিকে রাজনৈতিকভাবে বিবেচনার সুযোগ নেই আমাদের সন্তুষ্টিরও কোনো জায়গা নাই অসন্তুষ্টিরও কোনো জায়গা নাই দুর্নীতি করলে দুর্নীতির বিচার হবে এটাই হলো আমার বক্তব্য এখানে রাজনীতির কিছু আছে বলে আমি মনে করি না আমরা তো এদিকে জিয়া দুর্নীতি মামলায় বিএনপি কারাদণ্ডের বহাল থাকবে কিনা সেই সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল মঙ্গলবার বিচারিক আদালতে দেয়া রায়ের বিরুদ্ধে দুদক ও খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণার এই দিন ঠিক করে দেয় খালেদা জিয়ার আইনজীবীরা আপিল আবেদনে তার খালাস চেয়েছেন অন্যদিকে দুদকের আইনজীবী খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যাবজ্জীবন এবং রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের রায় বহাল রাখার পক্ষে যুক্তি দিয়েছে এর আগে এ মামলায় অর্থের উৎসনীয় আরও সাক্ষ্যগ্রহণ ও আপিল শুনানির জন্য সময় বাড়াতে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ গত আটই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর ও অন্য পাঁচ আসামিকে দশ বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব সংশোধনীতে ইভিএম জালিয়াতি করলে তিন থেকে সাত বছরের জেলের বিধানও রাখা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন শিগগিরই আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হবে আরও জানাচ্ছেন মোর্শেদ আলম উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর খসড়ার ছাব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে ইভিএম নিয়ে জনমনের শঙ্কা দূর করতে সম্ভব সব ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে ইন্টারনেট কম্পিউটার রেডিও ফ্রিকোয়েন্সি বা যে কোনো ডিভাইসের সাহায্যে ইভিএম টেম্পারিং করা যাবে না তা স্পষ্ট করতে হবে ইসিকে আটাশ ক অনুচ্ছেদে ব্যালট বক্সের সাথে ইভিএম যুক্ত করে ভোট গ্রহণের আগে ব্যালট বক্স বা ইভিএম শূন্য আছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছে ইভিএম জালিয়াতির সাজা তিন থেকে সাত বছর জেল এখানে সব ধরনের প্রিকশন বা সেফটি মেজার্স এখানে রাখা হয়েছে যেন কোনো নাগরিক তার ভোট দিতে গিয়ে প্রতারিত না হয় বা বঞ্চিত না দি কমিশন মে অ্যাপ্রুভ ইভিএম মে বলছে তো মে মানে এই আইনটা অর্ডিনেন্স আকারে দিন মনোনয়নপত্র দাখিলের আগেই খেলাপি ঋণ এতদিন বাধ্যতামূলক থাকলেও এবার দাখিলের আগের দিন পর্যন্ত এই সুযোগ রাখা হয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে সংশোধনীতে প্রার্থীদের জামানতের পরিমাণ বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে পোলিং এজেন্টদের প্রার্থীদের প্রতীক সহ পরিচয়পত্রের বদলে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে প্রার্থীদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের পাশাপাশি মার্কশিটও দাখিলের কথা বলা হয়েছে বারো অনুচ্ছেদে প্রস্তাবিত বিধানে মনোনয়নপত্র দাখিলের পূর্ব পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে ঋণ খেলাপি যত আপনি সুযোগ বাড়াইবেন তত কমে যাবে ক্লিন হয়ে আসবে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানের প্রস্তাব করা হয়েছে এছাড়া 2009 সালে সাধারণ চোদ্দ দিন আর নির্বাহী আদেশে আট দিন সহ মোট ২২ দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা মুর্শিদ আলম এটিএন বাংলা ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ আদালতের সিদ্ধান্তের উপর পুরোপুরি নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আপিলের রায়ে আদালত সাজা স্থগিত করলে অথবা এ ব্যাপারে ইসিকে নির্দেশনা দেওয়া হলে প্রার্থী হতে পারবেন খালেদা জিয়া কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন এবারের নির্বাচনে প্রায় দশ শতাংশ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা রয়েছে ইসির বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান কোন ব্যক্তির দুই বছরের কারাদণ্ড হলে নির্বাচনে প্রার্থী হতে আইনি নিষেধাজ্ঞা রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ডের প্রেক্ষিতে তার প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে কতটুকু এমন প্রশ্ন ছিল কমিশনের কাছে দুই বছরে অধিক দণ্ডে দণ্ডিত হয়েছেন পূর্বে এরকম কোন লোক একটা নির্দিষ্ট সময় পার না হলে পারে প্রার্থী হতে পারেন না আপিলে যদি তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিষয়টা যদি একেবারে স্পেসিফিক না বলা থাকে তাহলে পরে উনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এটা আদালতের মাধ্যমে ওনাদের মতো লোকের সবারই সুযোগ আছে এদিকে সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের খসড়া মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে বলেও জানানো হয়েছে তবে নির্বাচন কমিশনার বলেন সব আসনে ইভিএম ব্যবহার করতে তারা এখনো সক্ষম নয় কোন সময় সব দল অংশগ্রহণ করেন না উই আর টু মিনিমাম স্কেল তিনশো কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সংখ্যক মেশিনকে কাস্টমাইজ করতে হবে এটা টেকনিক্যাল জনবল লাগবে এই মোটামুটি টেন করার মতো সক্ষমতা আছে নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়ন করা হবে বলেও জানান রফিকুল ইসলাম হাবিবুর রহমান রভি এটিএন বাংলা ঢাকা জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবে আওয়ামী লীগ শর্তহীন এই সংলাপে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে আরও বলেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ সংলাপ হতে পারে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে চমক দেখালো আওয়ামী লীগ দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন থেকে জমে থাকা এক প্রশ্নের সহজ উত্তর দিলেন দলের সাধারণ সম্পাদক কাদের ওবায়দুল তিনি জানান নির্বাচনের আগে জাতীয় ফ্রন্টের সংলাপের প্রস্তাব গ্রহণ করেছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে প্রস্তাবে সম্মত এবং সংলাপে নেতৃত্ব দেবেন আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ সংলাপ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের সারা দেশের রাজনৈতিক অঙ্গনের সুবাতাস বইয়ে দেবে সময় ও স্থান খুব শীঘ্রই জানিয়ে দেয়া হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপের এই উদ্যোগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করবে বাংলা ঢাকা এটিএন নৌকার ভোট ঠেকাতে বিএনপির সময় কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পাঁচশো শয্যাকে এক হাজার শয্যায় পরিণত করে নতুন তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় মিরপুর ডেন্টাল কলেজের দুইশো আটচল্লিশ আসনের তলা ছাত্রী হোস্টেল মহাখালীতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির সম্প্রসারিত ভবন উদ্বোধন এবং জাতীয় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের সম্প্রসারণ সহ মোট ছয়টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী এ অনুসারে তিনি আরও বলেন সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হবে সরকারের ধারাবাহিকতা থাকলে দেশ এগিয়ে যায় মন্তব্য করে নৌকার জন্য জনগণের কাছে ভোট চান প্রধানমন্ত্রী ইতিমধ্যে বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটও করে দিচ্ছি এবং গ্যাস্ট্রোটোলজিস্ট আমরা ইনস্টিটিউট একটা এবং হাসপাতাল তৈরি করে দিচ্ছি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিশ্চয়ই নৌকায় ভোট দেবে আবার এসে আপনাদের এই বৃত্তিপ্রস্তর যেগুলি স্থাপন করেছি ইনশাল্লাহ সেগুলি উদ্বোধন করে দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করবেন এবং মানুষের কাছে নৌকামারকে ভোট চাই যেন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে যেন যে কাজগুলি শুরু করেছি সেগুলি যেন সমাপ্ত করতে পারি নইলে ওই কমিউনিটি ক্লিনিকের মতো আবার বন্ধ করে রেখে দেবে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতি অব্যাহত থাকবে দেশের মানুষ সেবা পাবে মানুষের কল্যাণ হবে রাজধানী সহ সারাদেশে আটচল্লিশ ঘণ্টার পরিবহন ধর্মঘটে যাত্রী ও পণ্য পরিবহনে অচল অবস্থার সৃষ্টি হয়েছে গণপরিবহন না থাকায় শিক্ষার্থী কর্মজীবী সহ অনেকেই পড়েন বিড়ম্বনায় রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বিস্তারিত জানাচ্ছেন আলম সড়ক পরিবহন আইনের সংস্কারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে রাস্তায় গণপরিবহন না থাকায় বিকল্প পরিবহনের জন্য অপেক্ষা করতে হয় রাজধানীবাসীকে বাস না থাকায় কেউ কেউ হেঁটে কেউ বা আবার বাড়তি ভাড়ায় রিক্সা ও ভ্যানে চড়ে নিজ নিজ গন্তব্যে রওনা দেন যেভাবে আমাদের অফিসে যেতেই হবে ওনারা যদি পরিবহন না চালায় আমরা হেঁটে যাচ্ছি সবাই দেখেন রোডের দিকে সবাই হেঁটে হেঁটে শুরু করছে আমরা পাঁচ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছি সব ভাড়া ডবল কর্মজীবী মানুষ এত টাকা তো আমাদের কাছে নেই গণপরিবহন সংকটের মধ্যে যাত্রীদের ভরসা ছিল বিআরটিসির বাস দীর্ঘ অপেক্ষার পর ভোগান্তি নিয়েই ওইসব বাসে যাতায়াতের চেষ্টা করেন অনেকেই আমরা সেই গাবতলি থেকে এক যাত্রী মগঞ্জে আপনি কোনো গাড়ি নাই বসে শত শত লোক প্রাইভেট কার যা পায় একটা কিছুতে আমার যেতে হবে সোমবারও দূরপাল্লার কোনো পরিবহন রাজধানীতে আসেনি বা ছেড়েও যায়নি জরুরি প্রয়োজনে ঢাকায় আসতে বা রাজধানীর বাইরে যেতে চরম হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের সাধারণ মানুষ বলছে শ্রমিকদের এমন আন্দোলন অযৌক্তিক আমাদের যে দাবিগুলা আমাদের যে কথাগুলা আমাদের সাথে বসে আলাপ আলোচনা করে এটা একটা সমাধান করার জন্য আবেদন করতেছি অনুরোধ করতেছি সড়ক দুর্ঘটনার মামলায় জামিনযোগ্য করা দুর্ঘটনায় চালকের জরিমানা কমানো শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী তিনশো দুই ধারায় মামলার তদন্তে শ্রমিক প্রতিনিধি রাখাসহ আট দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা সরফুল আলম এটিএন বাংলা ঢাকা পরিবহন শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে গতকাল ধর্মঘট শুরুর পর বন্দরের জাহাজে কিছু পণ্য ওঠানামা করলেও পরিবহন সংকটের কারণে বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে এতে শঙ্কা দেখা দিয়েছে কন্টেইনার জটের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরাও চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ সড়ক পরিবহন শ্রমিকদের টানা আটচল্লিশ ঘন্টার ধর্মঘটে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে অবস্থা বন্দরের ভেতর থেকে জাহাজে পণ্য ওঠানো গেলেও আমদানি হওয়া পণ্য বাইরে আনা যাচ্ছে না তেমনি বন্দরে প্রবেশ করতে পারেনি রপ্তানি পণ্য আগে বন্দর ইয়ার্ডে প্রবেশ করা গাড়িগুলো পণ্য বোঝাই অবস্থায় ভেতরে আটকা পড়ে আছে বন্দর কর্তৃপক্ষ বলছে এভাবে শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখলে বন্দরে কন্টেনার জট হতে পারে পরোক্ষভাবে তাদের কার্যক্রমের উপরে বন্দরের এফিসিয়েন্সি অনেকটা নির্ভর করে কারণ কোনো ট্রাক কিংবা ট্রেলার যদি ভিতরে না আসতে পারে বন্দর থেকে মালামাল ডেলিভারি হয় না বেসরকারি উনিশটি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডি থেকেও কোনো কন্টেইনার বন্দরে আনা নেওয়া সম্ভব হয়নি চব্বিশ ঘন্টার ইম্প্যাক্ট আমাকে কাটিয়ে উঠতে সাত থেকে আট দিন সময় লাগে সেখানে ফোর্টি এইট আওয়ার হরতাল চলছে এটা ব্যবসায়িক পরিমণ্ডলের জন্য ব্যবসায়িক অবস্থার জন্য দেশের প্রবৃদ্ধির জন্য একটা অত্যন্ত নেতিবাচক অবস্থা সৃষ্টি করবে ব্যবসায়ীরা বলছেন বন্দরে বারবার এমন স্থবিরতার কারণে আর্থিক ক্ষতি পাশাপাশি বহির্বিশে দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে এখানে যে জাহাজটি এসে আজকে চলে যাওয়ার কথা সেই জাহাজটি যদি দুদিন পরে যায় তাহলে আমাদের এই বন্দরে যারা জাহাজ বাইরের থেকে পাঠায় তারা অনেক সময় আগ্রহী ওঠে না যে তার এই দুদিনের খরচটা কে বহন করবে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখতে বন্দরের সকল কার্যক্রম সচল রাখতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি ব্যবসায়ীদের তাম্মিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা আটচল্লিশ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিনে বেনাপোল স্থলবন্দরে আমদানি কার্যক্রম চালু থাকলেও রপ্তানি বন্ধ ছিল ধর্মঘটের সমর্থনে বন্দরের প্রধান সড়কের উপর বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা এদিকে যানবাহন না পেয়ে আটকা পড়েন ভারত থেকে আসা যাত্রীরা শিকার হন নানাবিধ হয়রানির তবে বেনাপোল খুলনা কমিউটার ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এদিকে দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে সকাল থেকে বন্ধ রয়েছে আন্তজেলা বাস ট্রাক চলাচল প্রাইভেট কার ব্যাটারি রিক্সা ও ভ্যানে করে সাধারণ ছাত্রীদের গন্তব্যে যেতে চরম গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঢাকা আরিচা মহাসড়কের সাভার উত্তরের সিরাজগঞ্জ নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় কড়াকড়ি ছিল ধর্মঘটে রাস্তায় বেরোছি রাস্তায় গাড়ি নাই আছে এইরকম অবস্থা এখন যায় আমাদের অনেক কষ্ট করে এখানে থাকতে হচ্ছে এবং স্টেশনে স্টেশনে তো আরো খারাপ অবস্থা স্কুলে যেতে সমস্যা হচ্ছে তারপরে যারা কর্মজীবী তাদের অফিস আদালতে যেতে পৌঁছতে অনেক সময় লাগছে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন যে কোনো ধরনের প্রশ্ন ফাঁস বা এ ধরনের গুজব নজরদারিতে কাজ করছে পাঁচটি মন্ত্রণালয় ও সব গোয়েন্দা সংস্থা এ ধরনের অপরাধে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি পয়লা নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি পরীক্ষা চলবে পনেরোই নভেম্বর ও জেডিসি পরীক্ষা চলবে চোদ্দই নভেম্বর পর্যন্ত শিক্ষামন্ত্রী আরও জানান এবার ছাব্বিশ লাখ সত্তর হাজার তিনশো তেত্রিশ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষায় এর মধ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে ওখান থেকেই প্রশ্নপত্র ফাঁস করা প্রচার করা বানাইয়া দেওয়া এইগুলো করে পাঁচটা মন্ত্রণালয় এবং সব দলের গোয়েন্দা সংস্থা এবং আইন বাহিনী সকলে মিলেই আমরা সভা করছি কদিন আগে প্রতিবারই করি এবার আমরা খুবই কঠোর অবস্থান গ্রহণ করব এবং এখন থেকে নজরদারি শুরু হয়েছে এবং কেউ এর থেকে রেহাই পাবেন না এবার জাতীয় সংসদ নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের হাওয়া ঢাকা দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রায় চূড়ান্ত হলেও এখনও দ্বিধায় রয়েছে বিএনপি এই আসনে ক্ষমতাসীন দলের একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন ব্যারিস্টার তাপস আর বিএনপি প্রার্থী হিসেবে বেশি আলোচনায় আছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার ও ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম একরামুল হক সাইমের রিপোর্টে বিস্তারিত দৃষ্টিনন্দন লেক ঘেঁষে দেশের অভিজাত পাড়াখ্যাত ধানমন্ডি এলাকা আবাসিক এলাকা হিসেবে প্রতিষ্ঠা হল বাণিজ্যিক দিক থেকেও রাজধানীর গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র এটি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির মতো রাজনীতিতেও ভিন্ন ধাঁচে এগিয়ে এখানকার বাসিন্দারা শিক্ষিত সচেতনার আর অভিজাত শ্রেণীর প্রথম আবাসিক এলাকা ধানমন্ডি এখানকার মানুষের রুচি আর চাওয়া পাওয়া অন্য আট দশটি এলাকার মতো নয় আর তাই তো গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের প্রার্থী বাছাইও এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেয় রাজনৈতিক দলগুলো ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেটের পাশাপাশি কিছুটা অবহেলিত এলাকা হাজারিবাগ নিয়ে ঢাকা দশ আসন ট্যানারি শিল্প স্থানান্তরের পর শ্রমিকদের কোলাহল নেই হাজারিবাগে তবে পরিকল্পিত আবাসিক এলাকা কিংবা প্রয়োজনীয় রাস্তাঘাট এখনও গড়ে ওঠেনি ধানমন্ডির পাশাপাশি যে হাজারিবাগ রায়ের বাজার মানে এই সাইডের অঞ্চলটা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ধানমন্ডির রাস্তাঘাটও মোটামুটি আর কি কিন্তু আরও উন্নয়ন জরুরি আমার মতে এখানে ছিমছাম এবং আবাসিক এলাকার আবাসিকত্ব এখানে ধানমন্ডিতে আসা জরুরি এই আসনে এবারও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার ফজলেনুর তাপসের বিকল্প কাউকে ভাবছেন না দলীয় নেতাকর্মীরা একমাত্র প্রার্থী আমাদের অত এলাকার মাননীয় সংসদ বর্তমান সংসদ ব্যারিস্টার শেখ ফদিনুর তাপস ওনার কোনো বিকল্প নেই এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই ঐক্য বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দুবার মনোনয়ন দিয়েছে আমি মনে করি যে আমি চেষ্টা করেছি জনগণের সেবা করার মনোনয়নের বিষয়টা সংগঠন দল তারা মূল্যায়ন করবে যে আমি আসলেই সংগঠনের পক্ষে কাজ করতে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে বর্তমানে বিদেশে থাকা দলের আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার সমর্থকরা বলছেন তাকে ঘিরেই চলছে প্রস্তুতি ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম সাহেব ওয়ান ইলেভেন থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিপদ থেকে শুরু করে এ পর্যন্ত ওনার পাশে আছেন স্থানীয়ভাবে এটা ফিল করি এবং ধারণ করি আমরা মনের থেকে লালন করি এটা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমই এখানকার প্রার্থী হবেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমও রয়েছেন মনোনয়ন দরে গুঞ্জন রয়েছে শেষ মুহূর্তে বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার তাপসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে এই আসনে বিএনপির বাইরের কেউ হতে পারেন ধানের শীষের প্রতিনিধি এমনটাও আলোচনায় আছে একানব্বইতে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর দুই হাজার এক ছাড়া ছিয়ানব্বই দুই হাজার আট আর চোদ্দ সালে আসনটি যায় আওয়ামী লীগের ঘরে ইকরামুল হক সাইয়েটিএন বাংলা ঢাকা এবার ইসলামী ব্যাংক সংবাদ প্রজনন মৌসুমে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে দেশের বিভিন্ন নদীতে শুরু হয়েছে ইলিশ মাছ ধরা মা ইলিশে রক্ষা অভিযানের নিষেধাজ্ঞা কাটিয়ে সব ধরনের মাছ ধরতে গত রাত বারোটা থেকেই নদীতে নামতে শুরু করেন জেলেরা এই উপলক্ষে ভোলার জেলে পল্লীগুলোতে চলছে মাছ শিকারের ব্যাপক প্রস্তুতি শরীয়তপুরে নিষেধাজ্ঞার পর মাছ ধরা শেষে স্থানীয় আরতগুলোতে নৌকা বোঝায় ইলিশ নিয়ে হাজির হচ্ছেন জেলেরা অভিযান শেষে প্রচুর মাছ ধরা পড়ায় খুশি জেলে জেলেসহ অন্যান্যরা আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বগুড়া সেনানিবাসে কিং অব দ্য ব্যাটেল হিসেবে খ্যাত বাংলাদেশ সাঁজোয়াকুরের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এর আগে তিনি সেখানে পৌঁছলে সাঁজোয়া কোরের একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে পরে সেনাবাহিনী প্রধানকে সাঁজোয়া কোর কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেওয়া হয় অনুসারে সেনা সদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার পার্টেক্স খবর সাফ অনূর্ধ্ব পুরো ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে দুই এক গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশের ছেলেরা কাঠমান্ডুর আনফা স্পোর্টস কমপ্লেক্সে খেলার দুই মিনিটেই ইবনে আহাদ শাকিলের গোলে লিড নেয় লাল সবুজের দল পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকে নেপাল এই ছত্রিশ মিনিটে স্পটকিকে লিম্বু ম্যাচের এক একে ক্ষমতা ফেরান দ্বিতীয় গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে বাংলাদেশ দল ছেচল্লিশ মিনিটে মাঝমাঠে খেলোয়াড় রবিন হাওলাদার যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় বাংলাদেশের ছেলেদের জন এতে ফাইনালের টিকিট পেতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশকে লড়তে হবে ভারতের বিপক্ষে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে মোহাম্মদন স্পোর্টিং ক্লাবকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়েছেন নবগত বসুন্ধরা কিংস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার সতেরো মিনিটে অবশ্য ল্যান্ডিং ড্রাবর গোলে এগিয়ে যায় সাদা কারোর জার্সিধারীরা তবে ত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান কলিন্দ্রেস দ্বিতীয়ার্ধের আটষট্টি মিটার ল্যান্ডিংয়ের গোলে আবারও লিড নেয় মহামেডন মিনিট পরে বসুন্ধরাকে এগিয়ে নেন জর্জ গটন এরপর লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় সাদা কালো জার্সি আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মতিন মিয়া ও মার্কোসের জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপের নবগত স্টেপ বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় দিন জয় পেয়েছে যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর বাংলা ট্রিবিউন ও চ্যানেল প্রথম ম্যাচে যমুনা টিভি চার উইকেটে হারায় এটিএন বাংলাকে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন যমুনা টিভির শান্ত অন্য ম্যাচে চ্যানেল টোয়েন্ফোর সাতচল্লিশ রানে হারে এসএ টিভিকে এছাড়া বাংলা ট্রিবিউনের কাছে চল্লিশ রানে হারে আমাদের সময় আর দিনের শেষে ম্যাচে বণিকবার থেকে সতেরো রানে পরাজিত করে চ্যানেল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল আগামী দোসরা নভেম্বর শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরো একবার চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ লাখ টাকা জরিমানা খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরাতে এ রায় প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল জরুরি বৈঠকে বিএনপি নেতারা কাল সারাদেশে বিক্ষোভের দাবি নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংসদের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন শিগগিরই রাষ্ট্রপতির অধ্যাদেশ জাতীয় ঐক্যফ্রন্টের সাথে শর্তহীন সংলাপে রাজি আওয়ামী লীগ নেতৃত্ব দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা শ্রমিক ধর্মঘটে সারা যাত্রী ও পণ্য পরিবহনে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এটিএন সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে